খানসামা উপজেলা 37 বছরের পর প্রথম আমি নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হয়েছিলাম। এটি ছিল একটা উপনির্বাচনের মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়েছি, মাত্র 18 মাসের এই নির্বাচন। সেই নির্বাচনে আমি খানসামাবাসীর পাশে দাঁড়াতে চেয়েছি, যতটুকু কাজ আমি শুরু করেছি সেই কাজগুলো সমাপ্ত করতে পারিনি। সামনের যে 29 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি খানসামাবাসীর কাছে ভোট চাই, ভোট প্রার্থনা করি আমার মার্কা হেলিকপ্টার মার্কায়। কারণ আমি এই সামনের দিনে এই মার্কায় ভোট দিলে আমি যে অসমাপ্ত যে কাজগুলো আমি করতে চাই, সেই অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে পারবো। খানসামাকে আমি স্মার্ট খানসামা করতে চাই। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, খানসামাবাসীর সহযোগিতা চাই, সমর্থন চাই এবং ভোট চাই। প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি, সারা পাচ্ছি, জনগণের আমি সারা পাচ্ছি যে আমি কলস মার্কায় ভোট পাবো, ইনশাআল্লাহ জয় হব। আর আমি জনগণের ভোটে নির্বাচিত হইলে আমি জনগণকে উনাদেরই সেবা করব। আমি তৃণমূল পর্যায়ে মানুষের সেবা করব আর তাদের সুখে দুঃখে আপদে বিপদে আমি থাকব। আমি 10 বছর উপজেলা চেয়ারম্যান করেছি, আমার বাবাও দুবারে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এবারও যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণ আমাদের পাশে থাকবে এবং আমার যে আনারস প্রতীক, এই আনারস প্রতীকে তারা ভোট দেবে ইনশাল্লাহ। যে আসুন আপনারা ভোট সেন্টারে আসুন, ভোট দিন এবং আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন।